আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিপার কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সব সময় মাছ মাংস কিংবা সবজির ঝোল খেতে কিন্তু ভালো লাগে না, রুচির পরিবর্তনের জন্য ভর্তার কোনো তুলনা নেই। আর সেটা হতে পারে যে কোনো ভর্তা, আর যদি হয় শুটকির ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেবেন আমি কিভাবে শুটকি ভর্তা করি। আমি পুঁটি মাছের শুটকি নিয়েছি। আপনারা যারা ইতালিতে আছেন, যদি শুটকি না পেয়ে থাকেন, যে কোনো মরক্কি কিংবা অ্যারাবিয়ান দোকানগুলোতে খুঁজলে এই শুটকি পাওয়া যায়। আর যারা বাংলাদেশে আছেন তারা তো সবসময় হাতের নাগালে এই শুটকি পেয়ে থাকেন। আমি এখানে নিয়েছি শুটকি, ধনিয়া পাতা, বড় সাইজের একটা পেঁয়াজ, শুকনো মরিচ। আমি মরিচগুলোকে আগেই ভেজে নিয়েছি। আর নিয়েছি রসুন। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল। আমি এই সরষের তেলে একটু সময় নিয়ে লো আছে এই শুটকিগুলোকে ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে ফেলবো। এখন প্যানে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। এই তেলে আমি রসুন এবং পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ব্লেন্ড করব। আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করব, আপনারা চাইলে মিক্সারে করতে পারেন বা শিলনোড়ায়ও করে নিতে পারেন। এখন আমি একে একে শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিলাম। আমি লবণটা দেইনি, আমি লবণটা পরে অ্যাড করব। এখন আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমি যে হ্যান্ড ব্লেন্ডারটা নিয়েছি সেটা 750 ওয়াটের, দেখি বুঝতে পারছেন এটার পাওয়ার অনেক বেশি, খুব সহজেই শিলনোড়ার মতো মিক্স হয়ে যায়। আমি এবার মিক্স করে নিব। অনেকটাই মিক্স হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আমি আরও একটু সময় মিক্স করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল শুটকির ভর্তা। এইভাবে শুটকির ভর্তা বানালে যে কেউ পছন্দ করবে। অনেকেই শুটকি পছন্দ করেন না, কিন্তু তারা যদি এভাবে একবার ভর্তা খেয়ে দেখেন স্বাদ ভুলতে পারবেন না। আমি একটা সময় শুটকি পছন্দ করতাম না, বিশেষ করে শুটকির গন্ধই সহ্য করতে পারতাম না, কিন্তু এইভাবে ভর্তা একবার বানিয়ে খাওয়ার পর আমি প্রায় এই শুটকি ভর্তাটা খাই। আশা করি আপনারাও ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।